আজ শুক্রবার 4 নভেম্বর 2016, বিশ কার্তিক 1423 বঙ্গাব্দ, হেমন্তকাল। আমরা সংসারের মধ্যেই যাবতীয় ভালো লাগা ভালোবাসার নীর রচনা করি। আমাদের সবারই আছে পিছুটান, যে পিছুটানের ওপর ভর করে আমরা সুন্দর স্বপ্ন দেখি, সুন্দর করে বাঁচতে চাই। সেই পিছুটানগুলোকেই একসময় ভয়ঙ্কর মিথ্যে বলে মনে হয়, যে মায়ার বাঁধনে জড়িয়ে আছি বলে তৃপ্তির ঢেকুর ছাড়ি, একদিন হঠাৎই দেখি কবেই মায়ার বাঁধন আলগা হয়ে গেছে। এই পৃথিবী এমনই, এখানে মায়ার জাল ছড়িয়ে আছে, মাকড়সার মতো নিজেদের বোনা জালে নিজেরাই আটকে আছি। তবু এই মায়ামোহ বন্ধনেই তো নিত্যদিনের অবলম্বন আমাদের, তাই এই বন্ধন চির অটুট থাকুক, এই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, চিরসুন্দর, অভিধান, স্বাস্থ্যকথন, আজকের বাংলা ভীষণ এবং সবশেষে আনন্দ আড্ডা। আজকের অতিথি লেখক ও সাংবাদিক শাহাদাত হোসেন খান। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল স্যার। হ্যাঁ, আপনাকে অভিনন্দন। কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি, ভালো আছি। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন, পাশাপাশি সাংবাদিকতাও করছেন। আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে জানবো, আপনার লেখালেখি নিয়ে গল্প করব, সাংবাদিকতা জীবন নিয়ে অনেক কিছু জানবো। তার আগে আমাদের নিয়মিত কিছু আয়োজন। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে রয়েছে ঢাকা পদাতিকের পরিবেশনায় নাটক পাইচো চোরের কিচ্ছা 50তম প্রদর্শনী। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে আগন্তুকের পরিবেশনা নাটক অন্ধকারে মিথেন। একাডেমি স্টুডিও থিয়েটার হলে রয়েছে থিয়েটার তোপখানার পরিবেশনায় নাটক যুদ্ধ এবং যুদ্ধ। উন্নয়নশীল কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হল দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা, কারণ দুর্নীতির কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে উন্নয়নমূলক পদক্ষেপসমূহ সফলতা পায় না। বাংলাদেশে বিভিন্ন খাতে বিদ্যমান দুর্নীতি দমনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কাজ করে যাচ্ছে। 21 নভেম্বর 2004 সালে দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্য নিয়ে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম শুরু করা হয়। জন্মলগ্ন থেকেই দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিবিধানের সঙ্গে সঙ্গতি রেখে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্নীতিবাজদের শাস্তির বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জেনে নিন প্রতিষ্ঠানটির ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় 1, সেগুনবাগিচা, ঢাকা। ফোন 02-9353-004 থেকে 8 পর্যন্ত। ওয়েবসাইট www.acc.org.bd। সুপ্রিয় দর্শক, আজকের চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশন আর্কাইভ থেকে একটি গান।
ডাকে কুয়াশা ভিজে ভরসা দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা ভরসা দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা ভিজে ভরসা। প্রিয় দর্শক, প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময়ে কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা। কিন্তু কিছু শব্দ আবার আমরা মুখে মুখে শুনেই কথায় লেখায় বা উপমায় ব্যবহার করি। এসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়েই আমাদের এবারের আয়োজন অভিধান। ঘরেল, ঘরেল বলতে বোঝায় ফন্দিবাজ, কুচকরি, ধুরন্ধর। আগেকার দিনে ঘটিকা বা ঘটির মধ্যে পানি বা বালি রাখা হতো। ঘটির তলার ছোট ছিদ্র দিয়ে সেই পানি বা বালি ধীরে ধীরে আরেক পাত্রে পড়ত। এখনও যে বেলা চার ঘটিকা বা পাঁচ ঘটিকা বলা বা লেখা হয়, তার মূলে রয়েছে ওই ঘটিকা। ঘড়ি শব্দটিও এসেছে ঘটিকা থেকে। রাজবাড়ি বা জমিদার বাড়িতে যিনি ঘটিকা থেকে সময় নির্ধারণ করে ঘণ্টা বাজাতেন, তাকে বলা হতো ঘটিকাপাল। ঘটিকাপাল থেকে ঘড়িয়াল এবং তা থেকে ঘরেল শব্দটির উৎপত্তি। যে ব্যক্তি ঘটিকার দিকে নজর রাখে এবং সময় মতো ঘণ্টা বাজায়, সে অবশ্যই সতর্ক ব্যক্তি। এইভাবে ব্যুৎপত্তিগত দিক থেকে ঘটিকাপাল যেমন ঘরেল হলো, মানুষের মনস্তাত্ত্বিক বিচারে ঘটিকাপাল বা ঘরেল হয়ে গেল ধুরন্ধর। একটা বয়স শেষে চুলে পাক ধরা বা চুল সাদা হওয়াটা স্বাভাবিক, কিন্তু যখন অল্প বয়সে চুল পেকে যায় তখন নিশ্চয় নানাভাবে তার রোধ করতে ব্যস্ত হয়ে পড়েন। সাধারণত অপুষ্টি, হরমোনের ভারসাম্যের অভাব, থাইরয়েডের সমস্যা সহ নানা কারণেই অকালেই সাদা হয়ে যেতে পারে আপনার কালো চুল। এ বিষয় নিয়ে সম্প্রতি অ্যাসোসিয়েশন অব অল্টারনেটিভ মেডিসিন অব দুবাইয়ের একটি গবেষণামূলক প্রতিবেদনে বলা হয়েছে, অকালে চুল পাকা রোধ করা, চুল পড়া বন্ধ করা এবং সাদা চুলকে কালো করে তুলতে সাহায্য করবে যে উপায়টি, সেটি হলো 3 চা চামচ পাতিলেবুর রস ও আধা কাপ নারকেল তেলের মিশ্রণ ব্যবহার। এটি ব্যবহার করতে চাইলে উপাদান দুটিকে একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণের কিছুটা হাতে নিয়ে চুলের গোড়ায় মাসাজ করুন। এই অবস্থায় ঘণ্টাখানেক রেখে দিন। তারপর পরিষ্কার পানিতে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একদিন এই মিশ্রণ প্রয়োগ করাটাই যথেষ্ট, তবে প্রতিদিনও এই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। এতে করে অকালে চুল পেকে যাওয়া রোধ করবে এবং চুল পড়া বন্ধ হবে। প্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল 10:10 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোদর্পণ। ভালো থাকুন। প্রযোজনা মামুন খান। সকাল 11:05 রান্না বিষয়ক অনুষ্ঠান আমাদের রান্নাঘর। প্রযোজনা তারিকুল ইসলাম সজল। সন্ধ্যা 6:25 দেখবেন সঙ্গীতা অনুষ্ঠান সুরের আয়না। উপস্থাপনা ফাহমিদা নবী, প্রযোজনা তাহমিনা মুক্তাম। আজ রাত 8:15 দেখবেন ধারাবাহিক নাটক থ্রি সিস্টার্স, রচনা পরিচালনা আশুতোষ সুজন। বুকের নদীর ঢেউ জাগে মাছের মতো কথা। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের জীবনযাপন অজানা অচেনা রহস্যময়। সেই সব রহস্য ঘেরা মানুষদের নিয়ে শামীম শাহেদের উপস্থাপনায় আজ রাত 9:05 দেখুন আমাদের মনের কথা। প্রযোজনা সাজ্জাদ হোসেন। উনি কিন্তু মৌখিকভাবে জমা দিয়েছে, তার কিন্তু কোনো লিখিত এখানে কোনো চুক্তি নেই। প্রতিকার ওইভাবে আমরা যেভাবে চাই সেভাবে কিন্তু করতে পারি। এখন যারা পড়তে যেতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কি? রাত 9:45 দেখবেন ধারাবাহিক নাটক লড়াই, রচনা মোহাম্মদ মামুন আর রশিদ, পরিচালনা আল হাসান। আমাদের ব্যক্তিগত জীবনে এমন কিছু সমস্যা আছে যা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। প্রিয় দর্শক, আর মুখ বুঝে থাকা নয়, আপনিও আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারেন আমাদের সাপ্তাহিক এই আয়োজনে। আজ রাত 11:25 রয়েছে সরাসরি অনুষ্ঠান আমি এখন কি করব। উপস্থাপনায় সারা জাকের এবং তার সঙ্গে থাকবেন মেহতাব খানম। প্রযোজনা কাউনাইন সৌরভ। দিক নির্দেশনা, পরিবর্তন আনুন আপনার ভাবনায়, আচরণে এবং কাজে। ব্যক্তি স্বাধীনতা তো দূরের কথা, অল টাইম এখন টর্চারের উপরে রেখেছে। দর্শক, এছাড়াও সকাল 7:30, সকাল 10:00, বেলা 11:00, দুপুর 12:00, 2:00, বিকাল 4:00, 5:00, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক এবং সাংবাদিক শাহাদাত হোসেন খানের কাছে। আবারও ফিরলাম আপনার কাছে। শুরুতেই জানতে চাই যে বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন? আগামী বই মেলায় আমার যে বইটা, যে বই আমি আমার প্রকাশিত হবে, সে বইয়ের কাজটা আমি শেষ করে রেখেছি। কী ধরনের দুটো বই আসলে সামনে বই মেলায় আসছে আপনার? একটা বইয়ের নাম খোলাফায়ে রাশিদিন, আরেকটা বইয়ের নাম
ইসলামের দিগ্বিজয়। আচ্ছা, একজন মুসলিম হিসেবে আমার কাছে ইসলামের দিগ্বিজয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানতে চাই কিভাবে আরবের ইসলাম আমাদের এই বঙ্গদেশে আসলো, আমি কিভাবে মুসলমান হলাম, আমার পূর্বপুরুষ কিভাবে ইসলামের পরশ পেল, এই বিষয়গুলি জানার জন্য আমি ইসলামের দিগ্বিজয় লিখেছি। আচ্ছা, বিষয়টি খুবই কঠিন, আর এই বিষয়ের উপরে কেউ লিখেছেন বলে আমার জানা নেই। তো আমি যতটুকু বইটা আমি সমৃদ্ধ করার আমার ইচ্ছা ছিল আমি ততটুকু পারিনি, তারপরেও আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। আমরা আপনার কাছে 36টা বই পেয়েছি এ পর্যন্ত, সবগুলো বই কি ইতিহাস নির্ভর ছিল? আমার উপন্যাসের সংখ্যা চার। আর প্রথমে আমি বলছি যে অনুবাদ দিয়ে আমার বইয়ের জগতে প্রবেশ, সেই বইটার নাম বিট্রেল অফ ইস্ট পাকিস্তান, এটা বোধহয় নবম সংস্করণ চলছে বইটা। এই বইটার মাধ্যমে এই প্রকাশনার জগতে আমার প্রবেশ। আসল বইটা কার ছিল? বইটা হচ্ছে তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, উনি একটা বই লিখেছেন, সেই বইটি আমার হাতে আসে। রোববারের পক্ষ থেকে আমাকে বইটি অনুবাদ করার দায়িত্ব দেওয়া হয়, আমি অনুবাদ করি। কত সালে এটা? এটা 2002 সালে। এই বইটা প্রকাশিত হওয়ার পরে আমার প্রতি অন্যদের মনোযোগ পড়ছে। তো আমি নিয়মিত পত্রিকায় লিখতাম, তখন আফসার ব্রাদার্সের উনি মালিক, উনি মারা গেছেন, ওনার নাম আফসারুল হুদা, উনি আমাকে বললেন যে ভাই আপনি তো লেখালেখি করেন, আপনার কিছু পাণ্ডুলিপি, একটা পাণ্ডুলিপি আমাকে দেন, আমি আপনার বই প্রকাশ করি। তো ওনাকে আমি পাণ্ডুলিপি দিলাম, উনি দেখলেন যে আমি ওনাকে যা দিলাম তা দিয়ে একটা বই হয় কিন্তু বেশ বড়। তখন উনি আমাকে বললেন যে আপনি বইটা দুইটা খণ্ড করেন। তখন আমি এই আমি ওনাকে যে দিছি, ম্যাটেরিয়ালস দিছি, সেটাকে আমি দুইটা খণ্ডে বিভক্ত করি। একটা বইয়ের নাম দেই আজকের বিশ্ব, আরেকটা বইয়ের নাম দেই আক্রান্ত মুসলিম বিশ্ব। এই প্রথম আমার নিজের দুইটা বই প্রকাশিত হয়। তবে এই আসলে কিন্তু আমি যদি বলি সত্যি সত্যি যে আমি লেখক হিসেবে বলি, এইগুলো কিন্তু আসলে বই না, পত্রিকায় প্রকাশিত ওই প্রবন্ধ নিবন্ধ দিয়া কখনো বই লেখার ঠিকানা, বই প্রকাশ করাও ঠিক না, এইসব বই বেশি দিন বাঁচে না। বই যখন লিখতেই হবে এমন বই লিখব যে বই চিরদিনের জন্য স্থায়ী হয়, বই কিন্তু কালজয়ী হয়। তো আমি লিখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্র্যাজেডি, তারপরে লিখলাম প্রথম বিশ্বযুদ্ধ, কে না পড়বে প্রথম বিশ্বযুদ্ধের কথা, কে জীবন একবার শুনেনি, যে জানতে চায় না, সবাই জানতে চায়, সবাই জানতে চায়, কিন্তু বই তো নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে আমার দুইটা বই প্রকাশিত হয়েছে। বই হচ্ছে জ্ঞানের মাধ্যম, জ্ঞান অবশ্যই, জ্ঞান হচ্ছে সভ্যতার ভিত্তি, এটা খুবই সত্যি কথা। কিন্তু আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, যে আসলে বর্তমান আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে ইন্টারনেটের যুগে, আসলে ইন্টারনেটকে আপনি ধন্যবাদ দিয়েছেন, কিন্তু আসলে বর্তমানে যে পাঠকরা আছে কী ধরনের তাদের আগ্রহ আপনি দেখতে পান? আসলে তারা ইন্টারনেটেই সব বইগুলো পাচ্ছে, আসলে কি বই কিনে পাঠকদের পড়ার আগ্রহটা আছে এই মুহূর্তে, আপনি কি মনে করেন? ইন্টারনেটের যে কি এটা তো জানে না তো। তাহলে আপনি যে বইগুলো লিখেছেন এগুলোর তথ্য এবং উপাত্তগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? ইন্টারনেটে বই পাওয়া যায়, বই মহাসমুদ্রের মতো, হাজার হাজার বই পাবেন, আপনি পড়বেন, আপনি নোট নেবেন, নোট নিয়ে তারপরে আপনার মতো আপনি বই তৈরি করেন। আমরা লেখালেখির প্রসঙ্গ থেকে একটু আপনার সাংবাদিকতার প্রসঙ্গে আসি, যে সাংবাদিকতার জীবনটা নিয়ে একটু জানতে চাচ্ছি, যে কবে থেকে সাংবাদিকতা শুরু করেছেন? 1987 সালে আমি সাংবাদিকতা জগতে প্রবেশ করি। আচ্ছা, দৈনিক খবরে আমার সাংবাদিকতা জীবনের শুরু। দৈনিক খবর থেকে আসলাম দৈনিক আলামিন, দৈনিক আলামিন থেকে অফার পেলাম দৈনিক দিনকাল, দৈনিক দিনকাল থেকে গেলাম দৈনিক ইনকিলাব, ইনকিলাব থেকে আবার আসলাম দিনকালে, দিনকাল থেকে আবার গেলাম ইনকিলাবে, ইনকিলাব থেকে গেলাম ইত্তেফাকে, ইত্তেফাকে যখন গোলযোগ শুরু হলো ছিটকে পড়লাম, এক অনলাইনে গেলাম, মন টিকে না। আর আমি বই লেখায় যখন আমি আনন্দ পাই, সুখ পাই, আর বই জিনিসটাকে আমি বুঝি, তখন ভাবলাম যে না, কালকে আমার যে লেখাটা ডাস্টবিনে চলে যাবে আমি এই লেখার পিছনে আমি ছুটব না, আমি এমন কিছু কাজ করব যেটা কোনো দিন
কোনোদিন ধ্বংস হবে না। আপনার কাছ থেকে যে চারটা উপন্যাস আমরা পেয়েছি আপনি বলছিলেন আসলে কি ধরনের গল্পগুলো ছিল? প্রথম উপন্যাসের নাম টুক্কা মুন্সির একান্ত ঘর, আরেকটা উপন্যাস নিষিদ্ধ প্রেম, আরেকটা উপন্যাসের নাম পরিচয়, আরেকটা উপন্যাসের নাম নিষ্কলঙ্ক বধু। তবে এই উপন্যাসগুলি উপন্যাসকে আমি যদি মনে করেন আমি উপন্যাস বিরোধী ভুল করবেন, যদি মনে করেন আমি উপন্যাসের বিপক্ষে বক্তব্য রাখছি ভুল করবেন। আমি লিখি না এই জন্য যে আমার উপন্যাস তো কেউ পড়বে না, প্রথমেই খুঁজবে লেখকের নাম কি। যখন অখ্যাত নাম দেখবে আমাদের পাঠকরা প্রথমেই বইটা রিজেক্ট করবে। তো শুরুতেই তো আসলে কেউ বিখ্যাত হয় না বা খ্যাতিমান হয় না, আসলে পাঠক তো পড়েই আসলে তাদেরকে গ্রহণ করে, তারপরেই তো আসলে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পায় একজন লেখক। আপনি কি মনে করেন? এখানে যে কী ম্যাজিক কাজ করে আমি জানি না, প্রথমে আপনি প্রথম ধাক্কাই যদি আপনি উঠতে না পারেন, আপনার বই যদি প্রথমটাই ফ্লপ করে, আপনাকে তো কোনো প্রকাশক আপনাকে তো দ্বিতীয়বার ডাকবে না। ফার্স্ট হচ্ছে প্রথম বইয়েই আপনাকে উঠতে হবে, কিন্তু কোনো সম্ভাবনা তো নেই যে আপনি একটা বই লিখবেন আমাদের লেখক আমাদের পাঠকরা কিন্তু আমি নির্মম বলবো না যে তাদের বই কেনায় কোনো ভারসাম্য নেই। শুধু বড় বড় লেখকদের বা উপন্যাসিক যারা উপন্যাসিক আছেন তাদের বই কিনে নিয়ে যাবেন তারা ঝুরি ভরে, আর ওই যে নতুন লেখকদের বই আছে ওই থেকে ফিরেও তাকাবেন না। ওই উনি একটা একজন লেখক আসছে প্রতিশ্রুতি নিয়ে, অনেক আশা নিয়ে, এই বইটা যে সে এত যত্ন করে লিখলো আপনি তো বইটা থেকে ফিরেও তাকালেন না, এই বইটা এই লেখক তো মার খাবে। কিন্তু আসলে যারা গ্রহণযোগ্যতা পাচ্ছে তারা এটা কিভাবে সম্ভব হচ্ছে? নতুন উপন্যাসিক নতুন লেখক তাকে ঝুঁকি নিতে হবে, নিজের কাটের পয়সা ভেঙে তাকে বিজ্ঞাপন দিতে হবে, প্রচুর বিজ্ঞাপন করতে হবে। লেখালেখি সৃজনশীলতার একটা ব্যাপার অবশ্যই, যে যদি কারো ইচ্ছা থাকে আগ্রহ থাকে সে অবশ্যই ভালো করতে পারবে তার সৃষ্টিশীলতা দিয়ে। আমরা কথা বলতে অনেক ভালো লাগছিল কিন্তু আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে ছোট্ট করে যদি একটু জানতে চাই যেহেতু আপনার কাছ থেকে আমরা বেশ কিছু বই উপহার পেয়েছি, তো সেখান থেকে আসলে নতুন যারা আপনি একটু আগে নতুনদের কথা বলছিলেন, নতুন যারা লেখালেখিতে আগ্রহী তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে ছোট্ট করে কিছু কথায় যদি বলেন? প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতে হবে, প্রতিদিন নিয়মিত লিখতে হবে, লিখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, অবশ্যই লিখতে হবে, একটা টার্গেট থাকতে হবে আমি ওইখানে যাব। আপনি প্রতিদিন একটা লেখক প্রতিদিন যদি একটু একটু করে লেখে, 365 দিন কিন্তু অনেক দীর্ঘ, 365 দিনে অনেক কিছু লেখা যায়, কিন্তু আসলে কিন্তু আমরা আমাদের সময়টা উড়িয়ে দেই। এই যে সময়টা আমরা উড়িয়ে দেই গাল গল্প করে, যে সময়টা আমরা নষ্ট করি, এই সময়টা যদি আমরা লিখি আমাকে আপনাকে ইতিহাসে অমর করে রাখতে পারে। অবশ্যই আমরা আশা করছি যারা নতুন লেখালেখিতে আগ্রহী এবং আপনার মতো গবেষণা ধর্মী যারা লেখালেখি করতে চায় তারা আপনার পরামর্শ মেনে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেইল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। বৌদ্ধধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষের মনই সব, আপনি যা হতে চান তাই হন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ কল্যাণময় হোক।